নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দু হাজার কুড়িতে চারটি রাশির ফাটাফাটি যোগ শুরু হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদের জানাব সেই চারটি রাশির সৌভাগ্যের চাকা ঘুরতে হবে এবং আপনাদের যে সময় খারাপ যাচ্ছিল সেই খারাপ সময় এবার কেটে যাবে সৌভাগ্য আসবে রাশিচক্রের বারোটি গ্রহের মধ্যে চারটি গ্রহ দু হাজার কুড়ি ফাটাফাটি যাবে এই দু হাজার কুড়িতে চারটি রাশির গণনা করা হয়েছে প্রধানত বৃহস্পতি গ্রহ শনি গ্রহ রাহু গ্রহ এবং কেতুগ্রহের উপর ভিত্তি করে নতুন বছরের শুরু থেকে সময়টা এত ভালো কাটবে যা আপনি স্বপ্নেও ভাবেননি বহু বছর পর এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য রাজযোগ শুরু হতে চলেছে রাজযোগ শুরু হওয়ার সাথে সাথে আপনার আর্থিক ক্ষেত্র সামাজিক ক্ষেত্র ও পারিবারিক ক্ষেত্র অনেকটা আগের থেকে মজবুত হবে ভাগ্যের পূর্ণ সাহায্য আপনি এই বছর পাবেন এই সৌভাগ্যের ছোঁয়ায় আপনার ভ্রমণযোগ হবে ভ্রমণের জন্য আপনি বন্ধুবান্ধবদের সাথে বা পরিবারের সাথে আপনি কোথাও ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন এই বছর আপনাদের ধর্মের দিকে ঝোঁক বাড়বে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি আপনাদের বাড়তে থাকবে শুধু তাই নয় সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে শুধু তাই নয় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে ইনকাম বাড়বে দ্বিগুণ যারা চাকরি পাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে পারেন কাজেই এই রাজ্যকে আপনি পুরোপুরিভাবে নিবেশ করে দিন নিজের কর্মে যে মানুষ যে কর্মেই নিযুক্ত থাকুন না কেন সেই কর্মতে আপনি পূর্ণভাবে মনোযোগ দিন দেখবেন আপনার সাকসেস আসতে বাধ্য যেই সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিলেন কিন্তু আশানুরূপ নাম্বার পাচ্ছিলেন না এবছর আপনাদের আশানুরূপ নাম্বার আসবে যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণবশত বিদেশে যেতে পারছেন না তাদের এবার বিদেশে যাওয়ার সুযোগ এসে যাবে শুধু তাই নয় প্রেমের সম্পর্কের জন্য দু হাজার এই চারটি রাশির জন্য সুপার যারা প্রেম করছেন তাদের প্রেম সম্পর্ক আরও মধুর হবে এবং যারা সিঙ্গেন রয়েছেন তাদের জন্য সুখবর আসবে তারা কিন্তু মনের মতো প্রেমিক বা প্রেমিকা খুঁজে পেয়ে যেতে পারে অনেক দিন থেকে যে কাজটি আপনার পড়ে আছে কিন্তু কাজটি সমস্যার সমাধান হচ্ছে না সেই কাজের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে দু হাজার আপনারা সেই অর্থ পেয়ে যাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন দেখবেন আপনার ধীরে ধীরে সমস্ত কাজ হতে শুরু করবে সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে এবং আপনাদের সম্পত্তি ধীরে ধীরে বাড়তে থাকবে এই চার রাশি এবার আমি নাম আপনাদের জানিয়ে দিই চার রাশির মধ্যে প্রথম হচ্ছে রাশি দ্বিতীয় হচ্ছে ধনুরাশি তৃতীয় হচ্ছে তুলারাশি এবং চতুর্থ হচ্ছে মকর রাশি মনে রাখবেন এটি সার্বিক বিচার কোনো ব্যক্তিগত বিচার নয় কাজে আপনাদের ক্ষেত্রে হুবহু যে মিলবে তা কিন্তু নাও হতে পারে